শুধুমাত্র মুসলিমদের জন্য নয় নন মুসলিমদের কাছেও আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন আইডল আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লুস্লামের আদর্শ আমাদের জীবনের প্রতিটি ধাপেই শিক্ষণীয় সবসময় আমরা সকলেই খাদ্যাভ্যাস নিয়ে কম বেশি চিন্তিত থাকি আর বেশিরভাগ রোগের শুধুমাত্র কারণ অনিয়মিত আর অপুষ্টিজনিত খাদ্যাভ্যাস এক্ষেত্রে একমাত্র সঠিক খাদ্য তালিকা বাস্তবায়ন করলে এই সকল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বিজ্ঞানীরা গবেষণা থেকে পেয়েছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের খাদ্যাভ্যাস সুস্বাস্থ্য নিশ্চিতে যথাযথ উপযোগী আমাদের প্রিয়নবীর খাদ্যাভ্যাস জানলে আমাদের দুটি উপকার হবে প্রথমটি হলো সুন্নত মেনে চলা হবেই আর সাথে সাথে আমরা নানা জানা অজানা রোগ থেকে মুক্তি পাবো তো চলুন মহানবী হসুর মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের প্রিয় খাবারের তালিকা জেনে নিই খেজুর মহানবী হসুক মোহাম্মদ সাল্লামের প্রিয় খাবারের একটি হলো খেজুর সাধারণত রোজা বা শিয়ম পালনের সময় আমরা খেজুরকে আবশ্যক মনে করি তবে আমি শিওর কিছু হাদিসের রেফারেন্স উল্লেখ করলে আপনি প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস শুরু করবেন সহি বুখারি ও মুসলিম শরীফে উল্লেখ আছে হজরত আবি আবিওয়কাস আল্লাহ তালানহু বলেন রাসুল্লাহ সালাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজোয়া খেজুর খাবে ওই ব্যক্তিকে বিষ বা জাদুটোনা কোনো ক্ষতি করতে পারবে না এছাড়াও সহি আবুদাউদের একটি হাদিসে উল্লেখ আছে হজরত সাদ রাদ্লাহ তালাহু বলেন আমি অসুস্থ ছিলাম রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম আমাকে দেখতে এসেছিলেন তিনি আমার বুকের উপর হাত রাখলেন তখন আমার হৃদয়ের শীতলতা অনুভব করলাম তিনি বললেন তোমার হৃদরোগ হয়েছে এরপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাকিব গোত্রের অধিবাসী হারিসাইবনে কালদারের কাছে যেতে বললেন কারণ সে ছিল একজন অভিজ্ঞ চিকিৎসক আর সে যেন মদিনার সাথে আজোয়া খেজুর বিচিসহ চূর্ণ করে তোমার জন্য সাতটি বড়ি তৈরি করে দেয় সুরা মরিয়ামের পঁচিশ নম্বর আয়াতে হজরত মরিয়াম আলাহ সাল্লামের প্রসব বেদনার সময় আজোয়া খেজুরের গুরুত্ব উল্লেখ করা হয়েছে হজরত মরিয়াম আলাহাল্লাম প্রসব বেদনায় কাতর হয়ে পড়েন তখন তিনি খেজুর গাছের নিচে অবস্থান করছিলেন আল্লাহ তখন ওনাকে লক্ষ্য করে বলেন তুমি এই খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়াও দেখবে তা তোমার উপর পাকা এবং তাজা খেজুর ফেলছে সুরা মরিয়াম আয়াত নম্বর পঁচিশ কিচমিচ আমাদের প্রিয় নবী সাল্লাহ উল্লা সাল্লাম রোজ সকালে খালি পেটে কিসমিস খেতেন সহি মুসলিম শরীফের একটি হাদিসে উল্লেখ আছে ইবনে আব্বাসদালাহু বর্ণনা করেন রাসুলাল্লাহ সাল্ল্লাহ সাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন লাউ বা কদু লাউ মহানবী সাল্লাহ আলাহ সাল্লামের আরেকটি প্রিয় খাবার সহি মুসলিম এবং বুখারী শরীফে হজরত আনাসর আল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে একজন দর্জি রাসুল সাল্লাহ উল্লা সাল্লামকে খাবারের দাওয়াত দেন আমিও রাসুলসল্লাহ সাল্লামের সঙ্গে সেই খাবারে অংশগ্রহণ করি রাসুলসাল্লুসাল্লামের সামনে বার্লির রুটি আর গোষ্ঠের টুকরা আর কদু মেশানো ঝোল পরিবেশন করে আমি দেখেছি রাসুলসল্লাহ সাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে কদু নিয়ে খাচ্ছেন আর আমিও সেদিন থেকে কদুর প্রতি আসক্ত হয়ে উঠি কালোজিরা মহানবী হজরত মো সাল্লাহ আল্লাহলাম কালোজিরাকে মৃত্যু ছাড়া সর্বরোগের ঔষধ বলেছেন সহি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে আবু রাদু ত আল্লাহ বলেন আমি রাসু সাল্লামকে বলতে শুনেছি কালোজিরাই মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ রয়েছে মিষ্টি বা মধু মধু বা মিষ্টি আমাদের প্রায় সকলেরই পছন্দের মহানবী হসরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামের মিষ্টান্ন খুবই পছন্দের ছিল সহি মুসলিম এবং বুখারী শরীফে হজরত আইসা রাদি আল্লাহ তিয়ালাহু থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে তিনি বলেন রাসুল সাল্লাইসাল্লাম মিষ্টান্ন এবং মধু খুবই পছন্দ করতেন বুখারি শরীফের আরেকটি হাদিসে রাসুল সাল আলুসাল্লাম বলেছেন মধু হল উত্তম ঔষধ ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমরা মুসলমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ